মহিলা উদ্যোক্তাদের নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হলো একটি কর্মশালা। মহিলা উদ্যোক্তাদের ব্যবসাকে আরো শক্তিশালী করতে শিলিগুড়িতে আয়োজিত একটি কর্মশালা। এই কর্মশালায় বিভিন্ন জায়গা থেকে আসা মহিলা উদ্যোক্তারা অংশগ্রহণ করে। বৃহস্পতিবার দুপুর 3:30 থেকে শিলিগুড়ির একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মধ্য দিয়ে মহিলা উদ্যোক্তারা কিভাবে তাদের ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, নেপাল থেকে মহিলারা অংশগ্রহণ করেন। এই যে বিশেষ কর্মশালা যেটা অর্গানাইজ করা হয়েছে, আমরা দেখেছি যে মহিলা উদ্যোগী যারা আছেন তারা অনেক সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে যায়। কেন কি যেসব ব্যবসায়িক সংগঠনগুলো আছে সেগুলো আমরা বেশিরভাগ সময়ই দেখি যে তারা পুরুষ পরিচালিত এবং পুরুষ মেম্বার অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে মহিলা উদ্যমের ক্ষেত্রে যেটা হয় যে তাদের রিকগনাইজেশনটা খুব কম হয়। কেন কি তাদের একটা কমন প্ল্যাটফর্ম নেই যে প্ল্যাটফর্মের মাধ্যমে এই কথাগুলোকে বলতে পারে। তো আজকের যে কর্মশালার প্রচেষ্টা, এই মহিলা উদ্যমী শুধু আমাদের উত্তরবঙ্গের নয়, উত্তরবঙ্গ, সিকিম এবং পূর্ব নেপালের সব মহিলা উদ্যমীদেরকে নিয়ে একসাথে এক জায়গায় করা হয়েছে এবং একসাথে মিলে এদের মধ্যে কী কী আমাদের প্রবলেম আসছে, মানে এখানে বিভিন্ন রকমের মহিলা উদ্যোগী আছে, কেউ একদম নতুন শুরু করছেন, কেউ কিছু দিন কিছু বছর হয়েছে সেটাকে রান করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সুবিধে অসুবিধে আছে, আগামী দু বছর পরে তারা নিজেদেরকে কোথায় দেখতে চায়, কেন কি এখন একটা প্যান্ডেমিক থেকে বেরিয়ে এসেছে, তারপরে দু বছর পরে ওনারা নিজেদেরকে কোথায় দেখতে চায় এবং সেই দেখতে যাওয়ার ক্ষেত্রে তাদের অসুবিধে কোথায় আছে, সেই অসুবিধাগুলো তুলে ধরলে পরে সেগুলোকে ক্লিয়ার করার একটা চান্স থাকে আর কি। তো সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরার এখানে চেষ্টা করছি। এটা মেনলি একটা কলকাতা বেস যে অর্গানাইজেশন আছে, কন্ট্যাক্ট বেস, এবং তার সাথে আমাদের US কাউন্সিলের যে কলকাতা অফিস এই উদ্যোগটা নিয়েছে, কিন্তু এখানকার বিভিন্ন রকম ব্যবসায়িক সংস্থা, ইউনিভার্সিটি, তার বিভিন্ন মেম্বাররা কিন্তু এই পুরো প্রোগ্রামটার সাথে যুক্ত আছে, যাতে এইটাকে আরও মানে আরও শক্তি দিয়ে মহিলা উদ্যমীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এখানের ক্ষেত্রে। ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে যে ধরনের প্রোটোকলগুলো প্রয়োজন সেগুলোই মেনলি শেখার। হ্যাঁ, যেটা অনেক অনেক সময় আমাদের এখানে যেটা হয়, যেহেতু খুব ছোট এই উদ্যোগগুলো, যেহেতু খুব ছোট সেজন্য অনেক সময় যেটা হয় তারা যেই রেকগনাইজেশনগুলো থাকে বা যেই রেজিস্ট্রেশনগুলো থাকে সেগুলো করে উঠতে পারেন না, এবং সেই করে উঠতে পারার পেছনে হয়তো অনেক রকম হেল্প তারা পেতে পারে না, যেরকম হ্যাঁ যেরকম ফাইন্যান্সিয়াল হেল্পটা পেতে পারে না, অনেক সময় মার্কেট লিঙ্গুয়েজের ক্ষেত্রে হেল্পটা পেতে পারে না। তো এই সাপোর্টগুলো যাতে তারা পেতে পারে, এই জায়গাগুলোকে যাতে ওভারকাম করতে পারে, যার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে।